আইটিআই প্যান্ডেল দেখতে। আর যেটা এত ভাইরাল হয়েছে যে কল্যাণী আইটিআই মোর, আইটিআই মোরের পুজো, কি ওরা লাইটিং এখনো ওদের কাজ চলছে, মানুষের এত ভিড়, দূর দূরান্ত থেকে মানুষজন এসছে। আর সত্যি কথা বলবো, প্যান্ডেলটা আমার পার্সোনালি ভালো লাগেনি, মানে আগের বার যে প্যান্ডেলটা ছিল এবছর অতটাও ভালো লাগেনি। আর কালকে ওরা ঘোষণা করেছে দ্বিতীয় দিন, মানে কালকে থেকে বিকেল 4:30 পর কিন্তু প্যান্ডেল খুলে দেওয়া হবে। তো ওরা আপাতত অ্যানাউন্সমেন্ট করেছে যে বিকেল 4:30 পর প্যান্ডেল ওপেন করা হবে, মানুষজন ঢুকতে পারবে। তো আজকে ভিডিওটা দেখে আমার তো ভয় লেগে গেছে, মনে হচ্ছে আমি আর যাবো না আইটিআই মোড়ে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই মহালয়ার প্রীতিয় শুভেচ্ছা। সবাই কেমন আছো? পুজো তো শুরু হয়ে গেল, মনে হচ্ছে আমাদেরই দেরি হয়ে গেল, বাকি সবার ঠাকুর দেখা এতদিনে হয়ে যাচ্ছে। তো মহালয়ার দিনটা সকালে আমরা দিদিভাইয়ের বাড়ি ছিলাম, দিদিভাইয়ের বাড়ি থেকে আমরা তিনজন মিলে একটু হাঁটতে বেরোলাম। আর ভোরের দিকে তো মহালয়া না শুনে তো মনটা ভালো লাগে না, তাই টিভি না জ্বালিয়ে মোবাইলে কিছুক্ষণ জি বাংলা স্টার জলসা দুর্গাকে আমরা দেখে নিলাম। আর আনন্দ পেয়ে বললাম চলো তাহলে একটু হেঁটে আসি, চা খেয়ে তাহলে ফিরে আসা যাবে। আর মনে মনে ভাবছি যে কবে ঠাকুরটা দেখতে যাব। সবাই মোবাইল খুললে জানো না সবারই ঠাকুর দেখা হয়ে গেছে, এতগুলো জামা কিনলাম ঠাকুর না দেখলে হয়? তো মোটামুটি ঘুরে আসার পর দেখতে পাচ্ছি গাছের মধ্যে শিউলি ফুল ফুটে আছে, আর মহালয়া মানে তো শিউলি ফুল বলো। তো শিউলি ফুল দুই জামাই মিলে কুড়ানো শুরু করে দিচ্ছে, ভীষণ মজা হচ্ছে দুজনেরই, পুজো এসে গেছে বলে কথা। বাড়ির পাশে যেহেতু কল্যাণী আইটিআই পুজো, আর আইটিআই মানে এবার এত ফেমাস হয়ে গেছে সারা দিন মোবাইল খুললে আইটিআই পুজো, তো কল্যাণী দিয়ে নয় ঠাকুর দেখা শুরু হোক। আর এটা ভাবতে ভাবতেই ভাবছিলাম যে কবে যাব, কালকে না পরশু। তো চলো এখন না ভেবে না কথা বলে এখন চুপিচুপি রেডি হওয়া যাক, ঠাকুর দেখতে বেরোতে হবে তো। তো বন্ধুরা, আজকে দেখতে পেলে সকাল থেকে খুব ব্যস্ত শিরুলের মধ্যে ছিলাম, দিদির বাড়িতে ছিলাম মহালয়ার বাপার পাশে। তো আজকে সাজুগুজু করে ফেলেছি, আর আজকে কিন্তু আমি একদম পুজোর নতুন ড্রেস পরে ফেলেছি আজকে থেকে। তোমরা দেখতেই পেয়েছিলে আমার পুজোর ড্রেস, তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে যাচ্ছি সবাই মিলে কল্যাণীতে। কল্যাণীতে পুজো তো কবেই নাকি উদ্বোধন করে দিয়েছে মহালয়া দুদিন আগে, আর এটা মানে কল্যাণ এত কাছে হয় যে যাওয়া হয়ে ওঠেনি, শুধু ভিডিওতে দেখে যাচ্ছি। তো আজকে ঠিক করলাম যাবো, কিন্তু তোমাদের দাদাভাই সাথে নেই, দাদাভাই অলরেডি কাজে গেছেন একটা, তো ওখানেই কল্যাণীতে হয়তো মিট আপ হবে ওর সাথে আমার। তো ওখানেই যাবো বাবা মা দিদি পুচকে মলয়াদার সাথে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি দেখতে খুব ভালো লাগবে। পুজো শুরু হয়ে গেছে, সবাই ভীষণ মজা করে পুজোতে, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এত কল্যাণী গেছি কিন্তু বিশ্বাস করো জীবনে এত ভিড় দেখিনি, প্রত্যেকবারই কল্যাণী ঠাকুর দেখি, পঞ্চমীর দিনও মানে ভিড় মোটামুটি হয়। আজকে প্রথমা ভাই, প্রথমা প্রথমার দিন মানুষ ঢুকতে পারছে না কল্যাণীতে, মানে এত ভিড় এত ভিড়। বাট সবার কাছে শুনছিলাম যে কল্যাণী ভিড়, কিন্তু আজকে নিজে পরীক্ষা করে দেখলাম এত ভিড়। মানে কল্যাণীর আইটিআই মোড় এত ফেমাস হয়েছে তাই মানুষ ভেবেছে প্রথমার থেকে ঠাকুর দেখবে যদি ফাঁকায় ফাঁকায় দেখা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যবশত আইটিআই প্যান্ডেল বন্ধ। হ্যাঁ বন্ধুরা, আজকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল বিকেল 4:30 থেকে কিন্তু প্যান্ডেল ওপেন হয়ে যাবে, মানুষজন দেখতে পাবে। কিন্তু মানুষজন কত দূর থেকে এসছে, কিন্তু এত ভিড় দেখো। কিন্তু ওদের লাইটের কাজের জন্য ওরা নিজেরা ক্ষমা প্রার্থী, লাইটের কাজের জন্য ওরা বলছে যে আজকে প্যান্ডেল খোলা যাবে না। গতকাল মানে দ্বিতীয় দিন থেকে কিন্তু প্যান্ডেল আবার ওপেনিং হবে বিকেল 4:30 থেকে। তোমরা যারা আসতে চাইছো কালকে থেকে আসতে পারো, প্যান্ডেল আশা করি লাইটের কাজ হয়ে যাবে, তো মানে প্যান্ডেল মানে ঠাকুর তোমরা দেখতে পাবে। কিন্তু মানুষজন যে এত কষ্ট করে এলো এটার কি হবে, দেখতে পাচ্ছ প্যান্ডেল এখন অন্ধকার, কিন্তু মানুষের যে মনে আলোটা জ্বলেছে সেটা কিন্তু আইটিআই মোড়ে এসে সবার মনের আলোটা নিভে গেছে, সবাই মনটায় কষ্ট পেয়েছে ঠাকুরটা এত কাছ থেকে এসো দেখতে পেলো না। যাই হোক, গতদিন আরও চেষ্টা করা হবে, যদি যাওয়া যায় তো ঠাকুর দেখা যাবে। কিন্তু আমি পার্সোনালি বলবো আমার ঠিক প্যান্ডেলটা মনের মতো হয়নি,
কিন্তু আগের বার যে ভালো লেগেছিল। দেখো সবাই সবার পার্সোনাল ব্যাপার, আমার পার্সোনাল মানে মনের কথা তোমাদেরকে বললাম, সবার আলাদা আলাদা ব্যাপার। তো বাস দিয়ে যাচ্ছিলাম, দেখলাম বোট পার্কে প্যান্ডেলটা হচ্ছে, এর যে সব প্যান্ডেল আমার কিন্তু ভালো লাগছে খোলামেলা জায়গায়। তো এছাড়াও জানো না A9 এর ঠাকুর দেখতে যাব, তো লাইনটা যে কোথা থেকে হয়েছে কোথায় শেষ হয়েছে আজকে বোঝা যাচ্ছে না, মানে মনে হচ্ছে যে আজকে সপ্তমী অষ্টমী। তো আমরা মনের দুঃখে কল্যাণী থেকে ফিরে আসতে হলো, ঠাকুর দেখতে পেলাম না, সাজুগুজু করে গেছিলাম। এসে এখন আমরা চা খাচ্ছি একটু ফাঁকা জায়গাতে। জানি না যে আগামী দিনে মানে দুর্গাপূজার সময় আমরা আদৌ ঠাকুর দেখতে পারবো নাকি বাড়ির এত কাছে থেকে, ঠিক জানি না। না জানলে সবার প্রোফাইল মানে সোশ্যাল মিডিয়ায় দেখে নেবো, এরকম একটা ব্যাপার। তো বন্ধুরা যারা আসতে চাইছো অবশ্যই আসতে পারো, আমি বলবো একটুখানি সকাল দিকে থেকে আসার চেষ্টা করো, তাহলে লাইনটা যত হোক সকালের প্যান্ডেলও দেখতে পাবে, একটু লাইটিংটাও যত বিকাল হবে লাইটিংটাও দেখতে পাবে, দুটোই তোমরা একভাবে দেখতে পাবে। তো চলো এবার বাড়ি গিয়ে তোমাদের সাথে বাকি কথাটা শেয়ার করছি। বন্ধুরা আমরাও গেছিলাম দেখতে পাচ্ছ, ড্রেস পরে, নতুন ড্রেস পরে গেছি, সাজুগুজু করে মা বাবা দিদি সবাইকে নিয়ে গেছিলাম। তো বেসিক্যালি আমি আর তো আমাদের দাদা ভাই বাইক করে একটু রাউন্ড দিয়েছি, তোমাদের ভিডিওটা আর দেখাবো বলে এত ভিড়। ওরা গাড়ি থেকেও নামতে পারেনি, গাড়ি এসে দূর দূরান্ত থেকে, এমনকি শুধু মানে আইটে মানে ঠাকুর দেখা হচ্ছে মানে বন্ধ বলে তারা A9 পার্কে বোট মানে বোট পার্ক করে A9 পার্কে মানুষ ভিড় করে দিয়েছে, যেটা এত ভাইরাল হয়েছে যে কল্যাণী আইটিআই মোড়, আইটিআই মোড়ের পুজো। তো সেরকম ভেবে আমি প্রথমার দিন আজকে গেছিলাম ঠাকুর দেখতে, কিন্তু বিশ্বাস করো ওরা মানে উদ্বোধনী তো আগেই করে দিয়েছে, তোমরা সেটা সবাই এতদিনে ভিডিওটা দেখে নিয়েছো। তো এখন বলে আজকে বলেছিল ওরা 4:30 থেকে প্যান্ডেল কিন্তু মানে মানুষকে ঢুকতে দেবে, কিন্তু আজকে ওরা লাইটিং এখনো ওদের কাজ চলছে, মানুষের এত ভিড়, দূর দূরান্ত থেকে মানুষজন এসছে। আর সত্যি কথা বলবো প্যান্ডেলটা আমার পার্সোনালি ভালো লাগেনি, মানে আগের বার যে প্যান্ডেলটা ছিল এবার অতটা ভালো লাগেনি, আর মানুষের এত ভিড় মানে গ্যাস মানে কি বলবো কিলবিল মানুষ করছে, এত গাড়ি ঘোড়া ঠিক, ট্রাফিকও ঠিকঠাক নেই, কোথা দিয়ে মানুষ যাবে বুঝতে পারছে না, আর সামনেটা এত ভিড় যে মানুষকে ঢুকতে দেওয়ার ব্যবস্থা করা উচিত, যেহেতু এতদিনের প্যান্ডেল উদ্বোধন করলো তো মানে যথাযথ খুলে দেওয়াটা উচিত ছিল এটা মনে হয়। তো কালকে ওরা ঘোষণা করেছে দ্বিতীয় দিন মানে কালকে থেকে বিকেল 4:30 পর কিন্তু প্যান্ডেল খুলে দেওয়া হবে। তো আজকেও বলেছিল কিন্তু প্যান্ডেল তাদের লাইটিং এর অসুবিধার জন্য খুলতে পারেনি, জানি না কালকেও কি রকম প্রবলেম হবে নাকি, কিন্তু ওরা আপাতত অ্যানাউন্সমেন্ট করেছে যে বিকেল 4:30 পর প্যান্ডেল ওপেন করা হবে, মানুষজন ঢুকতে পারবে। তো আজকে ভিডিওটা দেখে আমার তো ভয় লেগে গেছে, মনে হচ্ছে আমি আর যাবো না আইটিআই মোড়ে ঠাকুর দেখতে, এত ভিড়, কারণ ভিড়ের মধ্যে মোবাইল মানে চুরি হওয়ার অনেক সম্ভাবনা, আমরা যেহেতু ব্লগ করেছি আমার খুব ভয় লেগে গেছে, এত ভিড় এত ভিড়, মানে প্রথমাতে এত ভিড় হলে কি হবে, পরে তো পুজো তখন শুরুই হয়নি তখন কি হবে। তো এই ছিল আজকে ভিডিওটা, ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তোমরা যারা আসতে চাইছো অবশ্যই, আর যারা ভিড় ঠেলে ঠাকুর দেখার মজা নিতে চাও অবশ্যই কিন্তু তাহলে কল্যাণী আইটিআই মোড়ে আসতেই হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, নতুন ভিডিও নিয়ে নতুন নতুন আরো অনেক ব্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে, পুজোর ব্লগ থাকতে সাথে সবাই সাথে থেকো, ভালো থেকো আর পুজোটা খুব এনজয় করো। আজকের মতো টাটা।